এখন আমি রান্না করছি খিচুড়ি, মুগ ডালের খিচুড়ি। দেড় পট চাল, আধা পট ডাল দিয়ে শুরু করব। দুধ টেবিল চামচ তেলের মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে নিলাম। তেলটা একটু গরম হলে পরে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। দারচিনি দিয়ে দিলাম দু টুকরো। কালো গোলমরিচ দিয়ে দিলাম তিন চারটা। এলাচ দিয়ে দিলাম দুটো। এখন পেঁয়াজ দিচ্ছি। আস্তে একটা পেঁয়াজ কেটে নিয়েছি ছোট করে। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ। গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি এক চা চামচ। ধনে গুঁড়ো এক চা চামচ। হলুদ গুঁড়ো এক চা চামচ। জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ। জিরা গুঁড়ো জিরা এক চা চামচ দিয়েছি। এখন গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ। এখন তেল পর চাল দিয়ে দিলাম, ভিজিয়ে রেখেছিলাম চালটা। আধা পট ডাল, নর্মালি আমরা কনডেন্স মিল্কের যে পট ইউজ করি সেই পটে। এটাকে একটু ভেজে তারপর পানি দিয়ে দেবো। লবণ দুই চা চামচ দিয়ে দিলাম। আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা। ভাজা হয়ে গেল, এখন আমরা পানি দিয়ে দেবো। মাপের কাপে দু কাপ পানি দিয়ে দিচ্ছি। দু কাপ পানি দিয়ে দিলাম আমাদের মাপের কাপে। ব্যাস মোট চার কাপ পানি দিলাম। প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দিলাম। দুটো সিটি হলে আমি বন্ধ করে দেবো। তারপরে হয়ে যাবে আমার খিচুড়ি। হয়ে গেল আমাদের মুগ ডালের খিচুড়ি। এটা খুব স্পাইসি, খুব মজার একটা